সো ফার্স্ট কোশ্চেন, অস্ট্রেলিয়া ওপেনে 2018 মহিলা এককের শিরোপা কে জিতেছেন? সো ক্যারোলিনা ওজনিয়াক। কমনওয়েলথ গেমসে 2018 জন্য সেফ ডি মিশন নিযুক্ত করা হয়েছে বিক্রম সিং সিসোদিয়াকে। 2018 সালের বার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত ভারতের কোন জাতীয় উদ্যানে? 2018 দুধুয়া জাতীয় উদ্যান। কোন রাজ্য সরকার মহিলাদের নিরাপত্তা শক্তি অ্যাপ্লিকেশন চালু করলো? শক্তি অ্যাপ্লিকেশন হিমাচল প্রদেশ। কে ফিনল্যান্ডের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন? তো তিনি হলেন সাউলি নিনিস্তো। কোন তারিখে অ্যান্টি ল্যাপ্রোসি ডে পালন করা হয়? কুষ্ঠ, এটা হচ্ছে অ্যান্টি ল্যাপ্রোসি ডে জানুয়ারি 30। ভারতের ক্রীড়া সংস্থার এসআই এর নতুন ডিরেক্টর জেনারেল কে? তো এটা হবে আমাদের নীলম কাপুর। ওকে, ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশন দ্বারা প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনের মতে 2017 সালে কোন দেশটি বিশ্বের সর্ববৃহৎ ইস্পাত উৎপাদক? তো 2017 চীন। ভারত তৃতীয়। নেক্সট, কোন শহরটি সপ্তম ইন্ডিয়া এনার্জি কংগ্রেস আয়োজন করেছে? নিউ দিল্লি। এবং 32nd সুরজ কুন্ড ইন্টারন্যাশনাল ক্রাফ্ট মেলা 2018 অংশ থেকে কিরগিজস্তান। কিরগিজস্তান তো ইন্টারন্যাশনাল ক্রাফ্ট মেলা 2018। নেক্সট, 2018 সাহিত্য একাডেমি ভাষা সম্মান পুরস্কার কাকে সম্মানিত করা হয়েছে? শেষ আনন্দ মধুকর। 2018 সালে ওপেন বক্সিং প্রতিযোগিতায় কোন ক্যাটাগরিতে ম্যারি কম স্বর্ণজয় লাভ করেছেন? এটা হবে আমাদের 48 কেজিতে। কোন দেশ আইসিসি ইউ আন্ডার 19 ক্রিকেট বিশ্বকাপ 2018 ভারতীয় সংস্করণ জিতেছে? ভারত। আচ্ছা, এক্সাম ওরি ওয়ারিরাস বইটি কে লিখেছেন? নরেন্দ্র মোদী। ন্যাশনাল সিকিউরিটি গার্ড এর নতুন ডিরেক্টর জেনারেল কে? সুদীপ লোকতাল চিয়া। 2018 বিশ্ব ক্যান্সার দিবস কোন তারিখে পালন করা হয়? 2018 বিশ্ব ক্যান্সার দিবস 4ই ফেব্রুয়ারি। আচ্ছা, বাংলাদেশের নতুন প্রধান বিচারপতির নাম কি হলো? কি নাম না? সৈয়দ মাহমুদ হোসেন। কৃষকদের সমর্থন করার জন্য কোন রাজ্য সরকার গোবর্ধন পরিকল্পনা চালু করেছে? হরিয়ানা। পৃথিবীর ক্ষুদ্রতম উপগ্রহ? পৃথিবীর ক্ষুদ্রতম উপগ্রহটি কক্ষপথে চালানোর জন্য কোন দেশ সফলভাবে ক্ষুদ্রতম রকেট চালু করলো? জাপান। কোন ভারতীয় এয়ারপোর্ট বিশ্বের বৃহত্তম একক রানওয়ে এয়ারপোর্ট পরিণত হয়েছে? ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর। এনসিইআরটি কোন ডিজিটাল কোম্পানির সাথে চুক্তি করেছে যে ছাত্রছাত্রী ডিজিটাল নিরাপত্তা শিক্ষা দিতে পারে? গুগল। ভারতে কোন প্রথম খেলা ইন্ডিয়া স্কুল গেম কোন রাজ্য পদক তালিকা শীর্ষে? আই থিঙ্ক হরিয়ানা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রথম স্বাধীন মহিলা ডিরেক্টর কে? ইন্দু নুরি। রেলওয়ে স্টেশনগুলিতে 100% LED লাইট দিয়ে
যে ভারতের কোন রেল যানটি প্রথম রেল জোন তৈরি হয়ে উঠেছে? তো 100% এলইডি কোন জোনে? দক্ষিণ মধ্য রেল। কোন দেশটিতে থিয়েটার অলিম্পিক 2018 অনুষ্ঠিত হবে? ভারতে। সাহিত্য একাডেমি নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন কে? চন্দ্রশেখর কাম্বার। ভারতে প্রথম অনলাইন রেডিও স্টেশনটি কোনটি? রেডিও উমাং। কোনটি ভারতের কোন শহরটি প্রথম রেডিও উৎসবের আয়োজন করেছে? নতুন দিল্লি। কে নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবে? কেপি শর্মা ওলি। আচ্ছা, বিশ্ব সাস্টেনেবল ডেভেলপমেন্ট ওয়ার্ল্ড সাস্টেনেবল সামিট 2018 কোথায় হবে? এটা হবে ভারতে, নিউ দিল্লি। কোন রাজ্য জাতীয় স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প মোদি কেয়ার থেকে মনোনীত করার জন্য ভারতকে প্রথম রাজ্য হিসেবে? পশ্চিমবঙ্গ। তো খুবই ইম্পর্টেন্ট, কোন রাজ্য জাতীয় স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প মোদি কেয়ার থেকে মনোনীত করার জন্য ভারতের প্রথম রাজ্য হয়ে উঠেছে? এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। তাহলে বিশ্বের উঁচু হোটেল গেভোরা কোন শহরে খেলা হয়েছে? গেভোরা খেলা হয়েছে মুম্বাইতে, দুবাইতে। ওকে, সাংহাই কোঅপারেটিভ অর্গানাইজেশন 2018 চীন করছে, কিয়াংদাও। কোন কোন কেন্দ্রীয় মন্ত্রী বিশ্ব সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট 2018 উদ্বোধন করবেন? আই থিঙ্ক হর্ষবর্ধন, আই থিঙ্ক নরেন্দ্র মোদী। কে দক্ষিণ আফ্রিকার নতুন প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করবেন? সিরিস রামফোসা। কোন কোন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিত্বকে অস্কার দিয়ে বৈজ্ঞানিক এবং কারিগরি অ্যাওয়ার্ডস 2018 বৈজ্ঞানিক এবং ইঞ্জিনিয়ারিং একাডেমি পুরস্কার করা হয়েছে? বিকাশ সাত্যা, সাথী। কোন রাজ্যটি ভারতের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেন্দ্র? মহারাষ্ট্র। 2018 রটারডাম ওপেন পুরস্কার রুশ কে জিতেছে? টেনিস টুর্নামেন্ট, রজার ফেডারার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 11তম আইপিএল 2018 কোন সংস্থা অডিও ভিজুয়াল রাইটস স্থাপন করেছে? স্টার ইন্ডিয়া। 11তম ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস পুরস্কার কোন চলচ্চিত্র সেরা পুরস্কার জিতেছেন? দ্য থ্রি বিলিয়ন বিলবোর্ডস আউটসাইড এবিংস মিসৌরি। নেক্সট, কোন দেশ ফিফথ পঞ্চম কমনওয়েলথ বিল্ড চ্যাম্পিয়ন 2018 জিতেছে? ভারত। বিশ্ব দুর্নীতি পরীক্ষার পরিপ্রেক্ষিতে ভারতের র্যাঙ্ক কত? 76 না 81। আভানি চতুর্বেদী প্রথম ভারতীয় মহিলা, তিনি যুদ্ধ বিমানে একা চালিয়েছেন, কোন তিনি কোন রাজ্য? মধ্যপ্রদেশ। ভারত ও ভারত ও কোন দেশের মধ্যে বার্ষিক যৌথ সামরিক গরুড় চুক্তি 2018 সংস্করণ চালু করে শুরু হয়েছে? ইন্দোনেশিয়ার সাথে। খাদি প্রোডাক্ট বিক্রি করার জন্য অনলাইন কোম্পানির সাথে উত্তরপ্রদেশ সরকার চুক্তি করেছে? ফ্লিপকার্ট নয়, অ্যামাজন ইন্ডিয়ার সাথে। 2018 সার্কের ব্যবসায়ী নেতৃবৃন্দ সম্মেলন আয়োজন করেছে কোন দেশ? নেপাল। অস্ট্রেলিয়ার নতুন উপ প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়েছে কাকে? মাইকেল ম্যাক্রম ম্যাক। 2018 সালে ল্যারিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার অ্যান্ড কাম ব্যাক অফ দ্য ইয়ার পুরস্কার কে জিতেছে? রজার ফেডারার। টেলিভিশন চ্যানেল রাজ্য সভা নতুন নতুন টিভিতে নতুন সম্পাদক কে নিযুক্ত হয়েছে? রাহুল মহাজন। কোন রাজ্যের ক্রিকেট দল 2018 বিজয় হাজারে ট্রফি জিতেছে? এটা হচ্ছে আমাদের কর্ণাটক। ওকে, তো নেক্সট পার্ট ওয়ানটা দেখে নিই। আচ্ছা আচ্ছা, কোন ভারতীয় রয়্যাল কাপ টুর্নামেন্ট 2017-18 জিতেছে?
সিঙ্গাপুর, সিঙ্গাপুর সিকিমের পরে উত্তর পূর্ব ভারতের উত্তর পূর্ব রাজ্য আনুষ্ঠানিকভাবে খোলা মুক্তকরণ ওডি ওপেন ডেফিকেশন ফ্রি। সিকিমের পর অরুণাচল প্রদেশ। তো রয়্যাল কাপ টুর্নামেন্ট জিতেছে আমাদের সিঙ্গাপুর আর এটা অরুণাচল। কোন দেশটি বিশ্বের বৃহত্তম মানব জিনোম গবেষণা প্রকল্প? চীন। যে কোন ক্রিকেট দল 2017-18 সালে রঞ্জি ট্রফি টুর্নামেন্ট জিতেছে? বিদর্ভ। আচ্ছা নেক্সট, নারীর ক্ষমতায়ন জন্য কোন কেন্দ্রীয় মন্ত্রী নারী আইন পোর্টাল চালু করেছে? মেনকা গান্ধী। আচ্ছা ভারতের কোন নতুন পররাষ্ট্র সচিব নিযুক্ত করা হয়েছে? বিজয় কেশব গোখলেকে। আচ্ছা তেলেঙ্গানা সরকার সম্প্রতি SC ST কমিশন গঠন করেছে, এর প্রধান কে? এরিলা শ্রীনিবাস। ঠিক আছে, প্রধানমন্ত্রীর সরকারি ওয়েবসাইট www.pmindia.gov.in কতগুলি ভাষায় পাওয়া যাবে? 13টি ভাষায়। ওকে, কোন কোন কেন্দ্রের মধ্যে 2018 এশিয়া প্রবাসী এশিয়া ইন্ডিয়া প্রবাসী বা ভারতীয় দিবস নীতিন গাড়িতে চালু করলো উদ্বোধন? কোন রাজ্য ভারতের বিজ্ঞান চলচ্চিত্র উৎসব তৃতীয় সংস্করণ হোস্ট করলো? গোয়া। 2022 সালে কোন রাজ্য 29তম জাতীয় ক্রীড়া সংস্থার আয়োজন করবে? মেঘালয়। হিমালয় হাইড্রো এক্সপো 2018 আয়োজন কোন রাজ্য অনুষ্ঠান করবে? কাঠমান্ডু। ভারতীয় নৌবাহিনীর মধ্যে একটি সমঝোতা স্মারক স্থাপিত হয়েছে যা নৌবন্দরটিকে জন্য মাত্রাতানচারী ভেরফে পোর্টের সুবিধা বীরত্বের সুবিধা প্রদান করবে? কোর্ট কোচিন পোর্ট ট্রাস্ট। কোন ভারতীয় ব্যক্তির থেকে ফ্রান্সের সর্বোচ্চ সম্মান লিজেন অফ দ্য অনার দেওয়া হয়েছে? সৌমিত্র চট্টোপাধ্যায়কে। ঠিক আছে, আচ্ছা কোন রেলওয়ে স্টেশন সমস্ত মহিলা কর্মী থাকার জন্য সেটা লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে 2018 প্রবেশ করেছে? মাতুঙ্গা রেলওয়ে স্টেশন। আচ্ছা কোন বলিউড ব্যক্তিত্ব সিকিমের অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডার রয়েছেন? ইয়ার রহমান। আচ্ছা কোন দেশের চতুর্থ আন্তর্জাতিক ধর্ম সম্মেলন আয়োজন করেছে ভারত? 2018 সালে কলকাতা ওপেন ইন্টারন্যাশনাল স্নুকার চ্যাম্পিয়নকে আদিত্য মোহন মেহতা। ইন্ডিয়ান স্পেস রিসার্চ ইসরো এর নতুন চেয়ারম্যান কে? সিভান। আচ্ছা রেলওয়ে মন্ত্রণালয় সম্প্রতি মালবাহী ব্যবস্থাপনাদের কোন কোন অ্যাপ্লিকেশন চালু করেছে? প্রতি অ্যাপ্লিকেশন SFWRTIs। 2018 সাল জাতীয় যুব দিবস ভারতে কোন তারিখটি পালন করে? 12 জানুয়ারি। সুপ্রিম কোর্ট এর বিচারকে বিচারপতি হিসাবে সরকারি প্রথম নারী কে? ইন্দু মালহোত্রা আইনজীবী। নারী ইন্দু মালহোত্রা। ভারতের ভারতের কোন টেলিকম কোম্পানি নিজস্ব ক্রিপ্টো কারেন্সি চালু করবে? রিলায়েন্স জিও। ২০১৪ সালে জাতীয় মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপ কোন বিভাগে স্বর্ণপদক জিতেছেন সজ্জুলা দেবী? 48 ক্যাটাগরিতে 48 কেজি সজ্জুবালা দেবী বক্সিং মহিলা বক্সিং। আচ্ছা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর গ্লোবাল ম্যানুফ্যাকচারিং ইন্ডেক্স এ ভারতের র্যাঙ্ক হতো 38তম ইকোনমিক ফোরামে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং। কোন রাজ্যটি জাতীয় সংস্কৃতি মহোৎসব সাত 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 সংস্করণ চালু করেছে? কর্ণাটক। অবৈধ সম্প্রদায় অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন কোন নিয়ে কোন দেশের সাথে ভারত চুক্তি করেছে? যুক্তরাষ্ট্র। আইটি ইনস্টিটিউটের রিমোট সেন্সিং এবং জিআইএস এর মাধ্যমে স্থায়ী আধুনিক পরিকল্পনার প্রথম জ্ঞান কোর্স চালু করেছে আইআইটি কানপুর। জ্ঞান কোর্স নেক্সট। 2017-18 সালে সেরা খেলোয়াড় হিসেবে স্যার গ্যারফিল্ড সোবের ট্রফিকে জিতেছে বিরাট কোহলি। ও শিল্পীদের জন্য কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী কলাকার সাহিত্য সহায়তার জন্য চালু করেছে? ওড়িশা। কোন ভারতীয় ক্রিকেটার তার আত্মজীবনী ইম্পারফেক্ট? সঞ্জয় মঞ্জরেকর। কোন রাজ্য ই গভর্নেন্স দ্রুততার জন্য কাজ করতে পাবলিক ক্লাউড পলিসি চালু করেছে? মহারাষ্ট্র। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে 48তম বার্ষিক সভায় ভারতীয় প্রতিনিধিত্ব কে দেবেন? নরেন্দ্র মোদী।
ওয়ানডেস্টি দু হাজার ওয়ানডেস্টি 2018 সালের অন্ধ ক্রিকেট বিশ্বকাপের যে পাঁচ মাস সংস্করণ জিতেছে ভারত। মধ্যপ্রদেশের নতুন গভর্নরকে আনন্দিবেন প্যাটেল, চান্দি লাহিড়ি আইকন কার্টুনিস্ট যিনি সম্প্রতি মারা গেলেন, তিনি কোন রাজ্যের? পশ্চিমবঙ্গের। নেক্সট, মুম্বাই ম্যারাথন 2018 অন্যতম সংস্করণটি সোলেমান দেকসেসা জয় করেছেন, তিনি কোন দেশের? ইথিওপিয়ার। ঠিক আছে, ওকে। তিনি কোন রাজ্যটি সম্প্রতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মারক মিউজিয়াম উদ্বোধন করেছে? অরুণাচল প্রদেশ। যে নতুন প্রধান বিচার নির্বাচন কমিশনারকে নিযুক্ত ওম প্রকাশ রাওয়াত, 63তম জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস সেরা চলচ্চিত্রকে হিন্দি মিডিয়াম। হিন্দি মিডিয়াম, আচ্ছা, জিওর। ইন্টারন্যাশনাল এনার্জি ফোরাম এর মন্ত্রীপর্যায় বৈঠকটি কোন দেশে হোস্ট করেছে? ভারত। আইসিসি মহিলা বিশ্বকাপ টি-টোয়েন্টি 2018 ছয়তম সংস্করণটি কোন দেশে অনুষ্ঠিত হবে? ওয়েস্ট ইন্ডিজ। ফেডারেশন অব ইন্ডিয়া চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নতুন ডিরেক্টর জেনারেল কাকে নিযুক্ত করা হয়েছে? দিলীপ চেনাইকে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে 24তম ক্রিস্টাল সাথে কোন কোন বলিউডি কোন বলিউড ব্যক্তিকে সম্মানিত করা হয়েছে? শাহরুখ খানকে। যে 69তম প্রজাতন্ত্র দিবস সর্বশ্রেষ্ঠ শান্তিময় সামরিক সম্মান রাষ্ট্রকে সম্মানিত করা হয়েছে? জ্যোতিপ্রকাশ নিরালো নিরালাকে। নিম্নলিখিত কোন মন্ত্রী পদ ভারতের প্রথম রেল ব্যক্তি হিসেবে ভাসমান? আচ্ছা, এটা আমরা দেখে নিয়েছি। ফেডারেশন অফ ইন্ডিয়া চেম্বার্স দিলীপ চেনাকে যুক্ত করেছে ডিরেক্টর জেনারেল। আচ্ছা, এটা শাহরুখ খান, পরেরটা 24তম ক্রিস্টাল বলিউড সম্মানিত করা হয়েছে। প্রজাতন্ত্র দিবসে ভারতের সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ শান্তিময় সামরিক সম্মান অশোক চক্রকে জ্যোতিপ্রকাশ নিরালাকে। কোন ভারত মেট্রো রেল হয়েছে মেট্রো হয়েছে যেটা ভাসমান বাজার তৈরি হয়েছে সেটা কলকাতা। অস্ট্রেলিয়া ওপেনে 2018 পুরুষের একক শিরোপা জিতেছেন রজার ফেডারার। আচ্ছা, নতুন ভারতের নতুন পররাষ্ট্র সচিব কে দায়িত্ব নিয়েছে? না, অস্ট্রেলিয়া ওপেনে 2018 ফেডারার ভারতীয় পররাষ্ট্র সচিব কে দায়িত্ব পেয়েছে? বিজয় কেশব গোখলে। ওকে, নেক্সট, যশ চোপড়া মেমোরিয়াল অ্যাওয়ার্ড 2018 পাঁচম সংস্করণ জন্য কাকে নির্বাচিত করেছে? আশা ভোঁসলে। ভারতের প্রথম কোন শহর যেটি প্রথম খাদি হাট চালু করেছে? এটা হচ্ছে নতুন দিল্লি। নেক্সট দেখে নেব, কোন রাজ্য সরকার সম্প্রতি শিক্ষার্থীদের তথ্য সরবরাহের জন্য টোল ফ্রি দিয়েছে? হেল্পলাইন তামিলনাড়ু। আচ্ছা, এরপরে মরুভূমিতে ভারতের সফরনামা পরীক্ষা নিরীক্ষার জন্য অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এটিজিএম নাগ ক্ষেপণাস্ত্র ভারতীয় সংস্থা দ্বারা বিকশিত হয়েছে? দেখে নেব আরেকবার, নাগ মিসাইল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এটা আমাদের DRDO। আচ্ছা, কিরগিজস্তান 2018 এশিয়ান কুস্তির চ্যাম্পিয়নশিপের ফাইনাল ফ্রিস্টাইল কোন ক্যাটাগরিতে? দিনেশ ভগত রূপা পদক 65 জিতে। পৃথিবীর বৃহত্তর সোলার পার্ক কোন রাজ্যে? আই থিঙ্ক রাজস্থান না, কর্ণাটকে। কোন দেশ 2018 IBSF স্নুকার টিম বিশ্বকাপ জিতেছে? ভারত। কোন বলিউড ব্যক্তিত্ব যুক্তরাষ্ট্রের ইউকের 2018 সালের পলিটিক্যাল অ্যান্ড পাবলিক লাইফ অ্যাওয়ার্ডস লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড জিতেছে? শত্রুঘ্ন সিনহা। ওকে, 2018 সিনিয়র এশীয় কুস্তি চ্যাম্পিয়নশিপ ভারতের কোন মহিলা কুস্তিতে স্বর্ণপদক জিতেছে? না, নবজ্যোৎ কৌর।
2018 সিনিয়র সিনিয়র কোস্তে। আচ্ছা, আর্মেনিয়া পর্যন্ত নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে আর্মেন সার্কিসিয়ান। মেক্সিকোতে 2018 আইবিএসএসএফ বিশ্বকাপ 10 মিটার এয়ার পিস্তলে ইভেন্টে স্বর্ণপদক জয় করেছে মনু ভেগার, কোন রাজ্যের? হরিয়ানার। 90তম একাডেমি অ্যাওয়ার্ডস 2018 সেরা পুরস্কার অভিনেত্রী অভিনেত্রী পুরস্কার পেয়েছেন 90-র। ফ্রান্সিস ম্যাকডোরমন্ড। আচ্ছা, কোন ভারতীয় দাবা খেলোয়াড় মস্কো 2018 তাল মেমোরিয়াল র্যাপিড চেস টুর্নামেন্ট জিতেছে? বিশ্বনাথন আনন্দ। কোন ভারতীয় ক্রীড়া ব্যক্তিত্ব গেমিং প্ল্যাটফর্ম ড্রিম ইলেভেন এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর রয়েছে? এটা হচ্ছে আমাদের MS ধোনি। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে রশিদ খান সর্বশ্রেষ্ঠ সর্বকনিষ্ঠ অধিনায়ক হয়েছেন, তিনি কোন দেশের অন্তর্গত? আফগানিস্তান। ভারতের প্রথম হেলিকপ্টার ট্যাক্সি হিসেবে কোন শহরটি চালু করেছে? বেঙ্গালুরু। বিশ্বব্যাপী আন্তর্জাতিক যোগব্যায়ামের 29তম সংস্করণ কোন রাজ্যে অনুষ্ঠিত করেছে? উত্তরাখণ্ড। 2018 সালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কেন্দ্রীয় সরকার কোন প্ল্যাটফর্ম চালু করেছে? নারী উদ্যোক্তা প্ল্যাটফর্ম ওয়া ওমেন এন্টারপ্রেনারশিপ প্ল্যাটফর্ম। আচ্ছা, ফিট জাকার স্থাপত্য পুরস্কার জেতার প্রধান ভারতীয় প্রথম ভারতীয় স্থাপতি চিত্র বৈশ্যনাথ। আইন ও বিচারকের ক্ষেত্রে কোন ভারতীয় নারী নারীর পুরস্কার নারী শক্তি পুরস্কার জিতেছে? ঘোষিত করা হয়েছে নারী শক্তি পুরস্কার জিতেছে গীতা মিত্তাল। ভারত ও তিব্বত সীমান্তে IDPP যে সরকারি ত্রন্ত্রী অভিযানের পুরস্কার হিসাবে প্রকৃতি প্রথম নারী কর্মকর্তাকে না প্রকৃতি? কে ত্রিপুরের 10তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছে? বিপ্লব কুমার দেব। সৌর বিদ্যুৎ দিয়ে চালানোর জন্য ভারতের প্রথম কেন্দ্র শক্তি অঞ্চল এটা হচ্ছে আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে আমাদের চণ্ডীগড়। দিউ দিউ কোন দেশের হকির দেশটি সুলতান আজলান সাহকাপ 2018 ষষ্ঠ সংস্কার জিতেছে? আচ্ছা, অস্ট্রেলিয়া। আচ্ছা, অস্ট্রেলিয়া জিতেছে। প্রেস ইনফরমেশন ব্যুরোর নতুন প্রধান হবে কে? শীতাংশু কর। কোন ক্রিকেট দল দেওধর ট্রফি জিতেছে 45 সংস্করণ? এটা কর্ণাটক না, সরি, ভারত বি। কোন অনলাইন পোর্টাল সার্ভিস প্রদানকারী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের IPL 5 বছরের জন্য আম্পায়ারের অংশীদার হয়েছেন? পেটিএম। কোন বলিউড ব্যক্তিকে গড ওয়ারি গৌরব পুরস্কার সম্বন্ধে করা হয়েছে? অমল পালেকার। ভারত সরকার টিভি মুক্ত ভারত ক্যাম্পেইন চালু করে 2025 সালের মধ্যে ভারত থেকে টিভি নির্মূল করতে কোন শহরটি চালু করেছে? লখনৌ নয়। নতুন দিল্লি। কোন ব্যাংক মাইক্রো স্মল MSME জন্য তাৎক্ষণিক ওভার ড্রাফট সুবিধা চালু করেছে? ICICI ব্যাংক। নেপালের নতুন রাষ্ট্রপতিকে বিদ্যা দেবী ভান্ডারী। ভারতের সবচেয়ে লম্বা পতাকাটি কোন শহরে রয়েছে? বেলগাভি। আচ্ছা, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বিশ্ব হিন্দু সচিবালয় মরিশাস উদ্বোধন করেছেন। স্টিফেন হকিং কিংবদন্তি বরদত্ত মারা গেলেন, কোন দেশের অন্তর্গত? তিনি ইউকের যুক্তরাজ্যের। শহর এলাকায় গণ অভ্যুত্থান ব্যবস্থার প্রথম আঞ্চলিক সম্মেলন ভারত নতুন দিল্লির সুযোগ চ্যালেঞ্জ অনুষ্ঠিত হয়েছিল কলকাতাতে। ভারতের বিজ্ঞান কংগ্রেস ISC এর 105তম অধিবেশন কোন শহরটিতে? ইম্ফলে।
Next. कौन सा किसी उन्नति मेला सुरभे दिल्ली एस लॉस एंजेलिस श्रेष्ठ भारतीय शॉर्ट फिल्म फेस्टिवल उन भारतीय शॉर्ट फिल्म के सेरा पुरस्कार जीते हैं द ना सुन्नता। नेक्स्ट द सेंट्रल इंडस्ट्री सिक्योरिटी फोर्स सीआईएस भारतीय विमान बंदर हरिजा आईटीएम ग्रुप जन लास्ट एंड फाउंड नाम कौन मोबाइल ऐप चालू कर कौन मंत्री मंत्रणालय स्वराष्ट्र मंत्रणालय कौन सॉरी अनफॉर्मल वर्ल्ड ट्रेड ऑर्गेनाइजेशन आयोजन कर दिल्ली मंत्रिसभा। ओके इंडियन ओयल्स मास्टर्स टेनिस टूर्नामेंट 2008 के जीते এটা জিতেছে আমাদের পেট্রো না রফার রজার ফেডারার না পেট্রো জিতেছে পাত্র পুত্র ইন্ডিয়ান ওয়েলস মাস্টার। আচ্ছা কোন ক্রিকেট দল ইরানি ট্রফি 2018 জিতেছে ইরানি ট্রফি জিতেছে বিদর্ভ। কোন রাজ্য নারী বিজ্ঞান কংগ্রেস 7ম সংস্করণ করেছে মণিপুর। ভারত সরকার ভারত সরকার ও ঝাড়খণ্ডের কোন জেলা প্রথম একটি প্লাস্টিক পার্ক স্থাপনের অনুমোদন দিয়েছে দেওধর। কোন রাজ্য ভারতীয় বিজ্ঞান কংগ্রেস 106তম সংস্কারটি আয়োজন করেছে 2019-এ 106তম মধ্যপ্রদেশ। পরমবীর চক্র পুরস্কার প্রাপক রণবীর পার ও এনে বইটি কে রচনা করেছেন কিরণ জৈন। রবার্ট ল্যাংলান্ডস যিনি 2018 সালে এবেল প্রাইজ জিতেছেন কোন দেশের তিনি কানাডার। কোন ভারতীয় খেলোয়াড় 2018 এশিয়া বিলিয়ার্ড চ্যাম্পিয়ন জিতেছে পঙ্কজ আদমানি। কোন ভারতীয় ক্রিকেট ক্রীড়াবিদ গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমস 2018 অনুষ্ঠানের উদ্বোধনে দলীয় পতাকা বহন করেছে পিভি সিন্ধু। ভারতের পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম বেলে পাথর গুহা কোন রাজ্যে আবিষ্কৃত হয়েছে বেলেপাথর গুহা মেঘালয় আই থিঙ্ক বেলেপাথর গুহা মেঘালয়। কোন কোন হকি দল হকি ইন্ডিয়ার সিনিয়র মেল চ্যাম্পিয়ন হয়েছে হকি পাঞ্জাব। ওকে কোন দেশের আন্ডার 17 কাপ হকি কাপ ইন্টারন্যাশনাল ইউথ ইনভিটেশন ফুটবল টুর্নামেন্ট 2018 জয় করেছে কোন দেশের দল ভারত। তো নেক্সট পার্ট 4 সামাজিক ন্যায় বিচারের কেন্দ্রীয় মন্ত্রক গত তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি সংখ্যক বিক্ষোভ কোন রাজ্যে পশ্চিমবঙ্গে 100% স্বরচালিত স্বাস্থ্য কেন্দ্রে ভারতের কোন জেলা প্রথম জেলা সুরাট। 2018 বিশ্ব থিয়েটার দিবস কোন তারিখে পালন করা হচ্ছে মার্চের 27 তারিখে সিডনিতে। 2018 ISSF জুনিয়র শুটিং ওয়ার্ল্ড কাপে পুরুষের 25 মিটার র্যাপিড ফায়ার পিস্তল ইভেন্ট কোন কি স্বর্ণপদক আনিস ভানুয়ালা জিতেছে কামরূপ গ্রামের ডেভেলপমেন্ট করতে ভারতীয় বিমানবন্দর কর্তৃক এআইয়ের সাথে কোন রাজ্য সরকার চুক্তি করেছে আসাম। 2018 সালে ফর্মুলা ওয়ান অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স টুর্নামেন্ট কে জিতেছে সেবাস্টিয়ান ভেট্টেল। কোন রাজ্য ভারতের প্রথম কিট মিউজিয়াম খোলা হয়েছে এটা হচ্ছে আমাদের প্রথম কিট মিউজিয়াম তামিলনাড়ু। ভারতের পোস্ট বিভাগটি ভারতের পোস্ট বিভাগটি ভারত কোন দেশের মধ্যে ইএমআই সার্ভিস চালু করেছে
জাপান নিরাপদ পানীয় জলের জন্য সাথে কোন রাজ্যের সর্বাধিক আচ্ছাদিত আদিবাসী বাসস্থান রয়েছে? ওকে, ইন্টারনেটের প্রবলেম। নিরাপদ পানীয় সর্বাধিক আচ্ছাদিত আদিবাসী বাসস্থান রয়েছে মধ্যপ্রদেশ। মিস সুপারি ড্যাল ওয়ার্ল্ড ওয়াইজ 2018 আলেকজান্ডার লাইস কোভা পুরস্কার কোন দেশের অন্তর্গত? মিস সুপার মডেল রাশিয়া। না, বেলারুসের সিডনিতে 2018 ISSF জুনিয়র শুটিং ওয়ার্ল্ড কাপে কোন ভারতীয় খেলোয়াড় নারীর 25 মিটার র্যাপিড ফায়ার ফ্রি স্টাইল ইভেন্টে স্বর্ণ জিতেছে? মুস্কান। 65তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার কেন্দ্রীয় প্যানেলের চেয়ারম্যান নিযুক্ত হয়েছে শেখর কাপুর। নেক্সট, কোন রাজ্যটি 17তম জুনিয়র জাতীয় শিশু চ্যাম্পিয়নশিপ 2018 অনুষ্ঠিত হচ্ছে? জম্মু ও কাশ্মীরে। মায়ানমারের নতুন নির্বাচিত রাষ্ট্রপতি কে? মায়ানমারের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত ওয়েন মাইন্ড। 2018 সালে বনভূমির আন্তর্জাতিক দিবসের থিম কি? ফরেস্ট অ্যান্ড সাস্টেনেবিলিটি স্টাডিজ। ন্যাশনাল টেস্টিং এজেন্সির নতুন ডিরেক্টর জেনারেল কে? ভিনিত যোশী। কেন্দ্রীয় মন্ত্রিসভা স্কুলে শিক্ষার জন্য একটি নতুন ইন্ডিকেটর স্কিম চালু অনুমোদন দিয়েছে, সে উপরে সবগুলোকে যুক্ত করেছে। শিক্ষক শিক্ষা যেহেতু মাধ্যমিক শিক্ষা সর্বশিক্ষা। আজ মিশরের ইজিপ্টের নতুন রাষ্ট্রপতি? আব্দেল ফাস্তা আল সিসি। ফাত্তা আল সিসি, ওকে। স্বতন্ত্র বিদ্যুৎ প্রকল্প সৌভাগ্য কে সমর্থন করেছে? কেন্দ্রীয় মন্ত্রী দক্ষতা উন্নয়ন উদ্যোক্তা মন্ত্রণালয়। আর কে? নরেন্দ্র সিং, যিনি সম্প্রতি মারা গেছেন। তিনি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী? মণিপুরের। ভারতের নতুন উপ নির্বাচন কমিশনার কে নিযুক্ত হয়েছেন? নিযুক্ত করা হয়েছে কে নিযুক্ত করা হয়েছে কাকে? চন্দ্রপ্রসন্ন কুমারকে। কোন রাজ্য সরকার সম্প্রতি রাজ্য সরকারের কর্মচারীদের অবসর বয়স 60 বছর থেকে 62 বছর করেছে? মধ্যপ্রদেশ। 2017 সালে সম্মানিত জেসি ড্যানিয়েল পুরস্কারের জন্য কে নির্বাচিত হয়েছে? শ্রীকুমারন থাম্পি। আচ্ছা, ললিত কলা একাডেমি প্রো টেম চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে LM শ্রীবাস্তবকে। ভারতের সেলুলার অ্যাসোসিয়েশনের দ্বারা সম্পর্কিত তথ্য অনুযায়ী ভারত মোবাইল ফোন উৎপাদনে বিশ্বের দ্বিতীয় স্থান, প্রথমে চীন আছে। কোন ফুটবল দল সন্তোষ ট্রফি ফুটবল টুর্নামেন্টে 2018 সালে ভারতের সংস্করণ জিতেছে? এটা জিতেছে পশ্চিমবঙ্গ। মায়ামি ওমেন টেনিস টুর্নামেন্ট কে জিতেছে? স্নাওয়েনে স্টেফেন্স। দারিদ্র মেয়েদের বিয়ে করার জন্য কোন রাজ্য সরকার রূপশ্রী স্কিম চালু করেছে? পশ্চিমবঙ্গ। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানির ন্যাসকমের নতুন নিয়োগপ্রাপ্ত প্রেসিডেন্ট কে? দেবযানী ঘোষ। 21তম কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম স্বর্ণের শিরোপা জিতেছে সাইখম মীরাবাই চানু। তিনি ভারোত্তোলনে বিভাগে কোন ক্যাটাগরিতে সম্পর্কিত? তিনি 48 আই থিঙ্ক। ভারতের ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত প্রেসিডেন্ট কে?
winter as now unable to resent Himanta Himanta Biswa Sarma. Padman Mandagartik, Subject Subsist to Pernane, when we count me on the Mandati Police Car. Magua, no Mangalore. But the subject is the sort of Indon elevated road to Konrad Uttarvadesh. Those other sagas, Humkir, Fikir, Purkir, the Bharatiya Santras, Bijati, Paramarsha Data, Bharatiya Stan Titio. Jukir Puri Pikipte, Saibar Humki. Commonwealth Games 2018 ভারতের কোন ভারতে পদক জিতেছেন কে পি গুরুচাঁদ যেহেতু অ্যান্টি সাইরাস অনুসন্ধান ও রেস্কিউ ব্যায়াম সাহিওগ হেই ও বিলিয়জ 2018 কোন দেশে অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ কোরিয়াতে সার্বিয়ার প্রজাতন্ত্রের জন্য ভারতের পরবর্তী রাষ্ট্রদূতকে সুব্রত ভট্টাচার্য দাদা সাহেব ফালকে এক্সিলেন্স অ্যাওয়ার্ড দিয়ে গিয়ে সম্মানিত হবে অনুষ্কা শর্মা দক্ষিণ এশিয়ার মানবাধিকার বিষয়ক 2018 ইন্টারন্যাশনাল কনফারেন্স আয়োজন কবে করা হয় কোন দেশের নেপালে শ্রেয়সী সিং 2018 সালে 21তম কমনওয়েলথ গেমসে জিতেছে আচ্ছা দেখে নিই একবার শ্রেয়সী সিং আমরা যদি তিনি কোন ক্রীড়ার সাথে যুক্ত শ্রেয়সী সিং তিনি শুটিংয়ে 2018-19 সালের জন্য ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস কোম্পানির নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে রিসাদ প্রেমজিকে সর্বশেষ 2018 সালে অর্থনৈতিক স্বাধীনতা সুযোগ ভারতের ইন্ডেক্স 130 সামরিক কোন রাজ্যটি হার্ডওয়্যার ডেভ এক্সপো ইন্ডিয়ায় 2018 প্রদর্শন করেছে তামিলনাড়ু 2017 সাইফুল ফালকে পুরস্কার পেয়েছে বিজন বিনোদ খান্না 2017 সালে বছরটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেরা জিতেছে ভিলেজ রকস্টার কমনওয়েলথ গেমসে ভারতের সর্বকনিষ্ঠ সর্বকালে স্বর্ণপদক জিতেছেন কে অনিস ভানুওয়ালা 65তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2017 ইন্টারন্যাশনাল ন্যাশনাল ইন্টিগ্রেটেড বিষয়ে সেবা সেরা চলচ্চিত্র জন্য নারকিস হত্যা জিতেছে ধাপ্পার জন্য ভারতের কোন প্রতিবেশী দেশ সরকারি চালিত সরকারি চাকরিতে রিজার্ভেশন শেষ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কোন চলচ্চিত্রটি 2017 সালের 65তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ পুরস্কার পরিচালক ইন্দিরা গান্ধী পুরস্কার লাভ করেছে সিনজার কোন সালে মোবাইল কংগ্রেস ইন্ডিয়া 2018 অনুষ্ঠিত হয়েছে নতুন দিল্লি থ্যাংক ইউ